हेलो बंधुरा, आमी मेघा, आपनादेर सकलके आमार यूट्यूब चैनल मेघानंदाते स्वागत। थाम्बनेल और वीडियो टाइटल देखे आपनारा तखन बुझेई गेछेन आजकेर वीडियोटा किसेर उपरे होते चलेछे। हाँ, आमरा बेरिये पड़ेछि ले लादाखेर उद्देश्ये। एखन घड़ीते सकाल 9টা। আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি লে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম মুম্বাই এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টের জন্য, কারণ লে যাওয়ার সমস্ত ফ্লাইট ভায়া দিল্লি হয়ে থাকে। এটি হলো ফ্লাইট থেকে লে সিটির সাথে আমাদের প্রথম সাক্ষাৎ। আহা, কি অপূর্ব স্বর্গীয় এই দৃশ্য। আর ফাইনালি আমরা ল্যান্ড করলাম লে এয়ারপোর্টে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হোটেল, দ্য জেইন লাদাখ। হোটেলটি লে মার্কেটের কাছেই। চলুন, যতক্ষণ চেক ইন প্রসেস চলছে হোটেলের সামনে জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই। কি সুন্দর সাজানো। সেই ভোর 4টার সময় বেরিয়ে এতটা রাস্তা ট্রাভেল করে খুব ক্লান্ত হয়ে গেছি। চলুন এবার তাড়াতাড়ি একটু রুমে যাওয়া যাক। চলো তাড়াতাড়ি তোমাদেরকে একবার আমাদের রুম ট্যুরটাও দেখিয়ে নিই। এটা হলো সিটিং এরিয়া। আর এটা হলো ব্যালকনি থেকে ভিউ। কি অসাধারণ লাগছে, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। অভিক তো এসে এইখানেই বসে গেল। চলুন রুম ট্যুরটা দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু জরুরি কথা শেয়ার করে রাখি। হোটেলে আসার পর থেকেই এখানকার স্টাফরা আমাদেরকে বারবার সচেতন করছে যাতে আজকের দিনটা আমরা বেশি তাড়াহুড়ো করে এদিক ওদিক না যাই, রুমের মধ্যেই থাকি, বারবার জল খাই। এর কারণ একটাই, এখন আমরা আছি লে সিটিতে, সমুদ্রতল থেকে 11,000 ফিট উচ্চতায়। এতটা উচ্চতায় AMS বা হাই অলটিটিউড মাউন্টেন সিকনেস হওয়াটা খুবই স্বাভাবিক। আমিও সাফার করেছি এটা। এর লক্ষণগুলো হলো ভমিটিং, লো ব্রেথ, মাথা ভারী হয়ে থাকা ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু একটা দিন লে সিটিকে দিন, পরিমিত আহার করুন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর জল খান আর রুমের মধ্যে রেস্ট করুন, তাহলেই পরের দিন থেকে একদম সুস্থ। আমাদের গ্রুপের প্রায় সকলেই গেছে লে মার্কেট ঘুরতে, কিন্তু হোটেলে পৌঁছানোর পর আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে আর যেতে পারিনি, আর আমার জন্য অভিকেরও যাওয়া হয়নি। তাই আমরা দুজন আর আরো কয়েকজন ছাড়া বাকি সবাই গেছে লে মার্কেট ঘুরতে, আমরা মিস করে গেলাম। রাতের দিকে শরীরটা একটু ঠিক লাগছে, তাই হোটেলের নিচটা থেকে একটু ঘুরে আসলাম, একটু রিফ্রেশমেন্ট। পরের দিন সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম লে সিটি এক্সপ্লোর করতে।
আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দ্য হল অফ ফেম। পৌঁছে গেছি দ্য হল অফ ফেম, চলো এটা ঘুরে দেখা যাক। দ্য হল অফ ফেম হলো আর্মি মিউজিয়াম। এখানে গেলেই আপনার প্যাট্রিয়টিক ফিলিংটা আরো আরো বেশি করে ফিল করতে পারবেন। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্য সঙ্গম ভিউ পয়েন্ট। সঙ্গম জায়গাটি ইন্দাস এবং জাসকার দুটি নদীর সঙ্গম বা সংযোগস্থল। এই সঙ্গম ভিউ পয়েন্ট থেকে রিভার রাফটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমরা যদিও করিনি, আপনি চাইলে এক্সপিরিয়েন্স করতেই পারেন। এখন আমরা যাচ্ছি দ্য সঙ্গম ক্যাফে। এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, এবার খুব খিদে পেয়ে গিয়েছে। সঙ্গম ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়ে পড়েছি ম্যাগনেটিক হিল দেখার জন্য। ম্যাগনেটিক হিল হলো সেই এমন জায়গা যেখানে নাকি গাড়ি নিউট্রাল করে রেখে দিলে তা নিজে থেকেই উল্টো দিকে চলে আসতে পারে। চলুন দেখা যাক। না না, আমি নিজে থেকে একেবারেই সরে যাচ্ছিলাম না, আমি একটু মজা করছিলাম। এরপর এখন আমরা বেরিয়ে পড়েছি গুরুদ্বারা পাথর সাহেব দেখার জন্য। এটি হলো সেই গুরুদ্বারা পাথর সাহেব। এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা চলে গেলাম শান্তি স্তূপা দেখার জন্য। শান্তি স্তূপা থেকে লে সিটি একটা অপরূপ সুন্দর দৃশ্য অনুভব করলাম। এটি হলো মনাস্ট্রির প্রেয়ার রুম বা প্রার্থনা কক্ষ। এখন এখানে প্রার্থনা চলছে। সত্যি শান্তি স্তূপা কি ভীষণ শান্তির। প্রেয়ার রুমের মধ্যে কথা বলা একেবারেই নিষিদ্ধ। রুমের বাইরে প্লিজ কিপ সাইলেন্সের একটি বোর্ড আছে। ভিডিওতে আমি আমার কথাগুলো পরে সংযোগ করেছি। বেশ খানিকটা চড়াই রাস্তা পেরিয়ে উপরে উঠে আসতে হলো, বেশ হাঁপিয়ে গিয়েছি। কিন্তু প্রকৃতির এমন সুন্দর রূপ দেখে সমস্ত ক্লান্তি আর মনে আসছে না। আজ 22nd অগস্ট। এই সময় লে সিটিতে
রাতের দিকে বেশ একটু ঠান্ডা থাকলেও দিনের বেলায় রোদের মধ্যে বেশ গরম। তাই আপনার লাগেজে গরমে পড়ার জন্য উপযুক্ত পোশাক অবশ্যই রাখবেন। আজকের দিনটা এই পর্যন্তই। এরপর আমরা চললাম আমাদের হোটেল দ্য জেন লাদাখের উদ্দেশ্যে। তারপর গিয়ে শুধু রেস্ট, খাওয়া দাওয়া আর ঘুম।